আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটা বীজের পাশে। তো এখানে অনেক রকমের মাছ পাওয়া যায়। এটা হচ্ছে কাঁকড়া, যেটা তেলে ভেজে খেতে হয়, আর এগুলো নদীর মাছ। তারা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, এবং নাম না জানা অনেক মাছের মাছই রয়েছে। তো এখানে মূলত তারা জানান এখানে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করে, এবং এখান থেকে তারা ভেজে বা যে যেরকম খেতে চায় সেরকম দিয়ে থাকেন। এগুলো নদীর বড় বড় মাছ, এখানে বেশিরভাগ কাঁকড়া দেখা যায়, যেটা ভেজে খেতে অনেক সুস্বাদু। আমি যদি এদিকে যাই, দেখতে পাচ্ছি এখানে একটা কাঁকড়াকে ধৌত করা হচ্ছে, এটা এখন ভাজি হবে, এবং এটা খুব সুস্বাদু মাছ। যদি এদিকে যাই আরও দেখতে পারি, একটা কোরাল সবচেয়ে সাদের মাছ, সবচেয়ে টেস্টি মাছ, লাক্ষা মাছ। দাদা এখানে কি কি মাছ আছে যদি একটু বলতেন? এখানে কি কি মাছ আছে? লাক্ষা মাছ আছে, কোরাল আছে, টোনা আছে, তারপর স্কুইড আছে, চিংড়ি আছে, এবং জাবা কোরাল আছে, কাঁকড়া আছে। ও আচ্ছা, এগুলো কি প্রত্যেকদিন এরকম আপনি বিক্রি করে থাকেন? হ্যাঁ, আমি প্রত্যেকদিন। আচ্ছা, এক একটা মাছের বিভিন্ন রকম দাম আছে? হ্যাঁ, বিভিন্ন রকম দাম আছে। আর এই মাছগুলোকে এই নদী থেকে আপনারা সংগ্রহ করেন? ঠিক আছে, ধন্যবাদ। টেস্টও ভালো হয়, মিষ্টি খাওয়ার জন্য আর দুজন আছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে ঈশার এই কাঁকড়াটার টেস্টটা কেমন? কাঁকড়া টেস্ট ভালো, যেহেতু নদীর মাছ টেস্ট হবে নাকি? সাগরের মাছ তো মানে এই কেমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। এখানে বিভিন্ন রকম মাছ রয়েছে, এটা যেমন তারা মাছ, কিন্তু এটা মরে গিয়েছে, এটার টেস্টটা অনেক অ্যামাজিং এবং খুবই সুন্দর। এখানে কাঁকড়া খেতে খুব টেস্টিং, কাঁকড়ার চাহিদা অনেক বেশি। অক্টোপাস কত করে? অক্টোপাস স্যার বড় 5-200, হ্যাঁ কেজি নিলে 1500, এখানে কি কি মাছ পাওয়া যায় যদি একটু বলতেন? এখানে টোনা পাওয়া যায়, লাক্কা পাওয়া যায়, কোরাল পাওয়া যায়, যারা পর্যটক আসে তারা বেশি খেয়ে থাকে কোন মাছগুলা? এইটা 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 তাহলে দেখে নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপু আপনি কি ঘুরতে আসছেন এখানে? মাছ কি খেয়েছেন? না ভাই, মাছ খাই না। ও আচ্ছা আচ্ছা, এটা খুব টেস্টি মাছ অনেকেই বলছে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ। তুমি কি কাঁকড়া খাবা? কাঁকড়া খেয়েছ? ঘুরে আসি। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ? স্কুপ।
এগুলো তো অনেক মাছ পাওয়া যায়। মূলত পক্ষে সন্ধ্যার পর থেকে এখানে মাছের বাজার চলে আসছে সারাদিন ভরে। যারা যে সমস্ত জেলে ভাইরা আছে ওরা মাছ মারে এবং এখানে নিয়ে এসে এখানে বিক্রি করে থাকেন। বিভিন্ন মাছের বিভিন্ন দাম রয়েছে। ভাই কাঁকড়াগুলো কত করে পিস? এখানে কাঁকড়ার চাহিদা বেশি। আচ্ছা আপনারা কি নিতে যাচ্ছেন? কাঁকড়া যাচ্ছিলাম। কাঁকড়া কি এখানে খেয়েছেন? আচ্ছা কিরকম টেস্ট? আচ্ছা 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 ধন্যবাদ। কোনটা এগুলোকে আপনারা সমুদ্র থেকে সংগ্রহ করেন? মাছগুলো অনেক বড় বড়। অক্টোপাস এটা কয় টাকা? একটা মাছের দাম 370 টাকা। আচ্ছা যেহেতু মাছ ভালো সমুদ্রের মাছ দাম তো একটু বেশি হবেই। ওকে ধন্যবাদ। এখানে মাছের বাজার বসেছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে। এইগুলার সব থেকে চাহিদা বেশি হচ্ছে কাঁকড়ার। আর এখানে কাঁকড়ার দামও বেশ অনেক। কাঁকড়া এখন তাজা আছে এখনো? হ্যাঁ মনে করেন 4 টাকা 1 কেজি। এটা হচ্ছে সেই বিখ্যাত রূপচাঁদা যেটা আমাদের দেশে পাওয়া যায় বা বিভিন্ন দেশে পাওয়া যায়। এটা এটা অক্টোপাস। অক্টোপাস যেহেতু কাটিং করা হচ্ছে মশলা একটু বাড়াই দিয়ে অক্টোপাসটা কাটা হচ্ছে। অক্টোপাস কোনটা? এটাই ছিল আজকের ভিডিও। আমাদের সাথেই থাকুন, নেক্সট টাইম এর থেকে ভালো ভিডিও দেওয়া হবে। ওকে সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।